فَانسَ أَن لَّك رِئْقٌ قُلْتُمْ لَا تَعْلَمُونَ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজান দি নিবন জানটাছেন জে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এর অর্থ কি এবং এর দাবি কি আর এটি কখন বলতে হয় এবং এর ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন এর অর্থ হলো অর্থ হলো যে আল্লাহ ছাড়া এর অর্থ হলো বা ব্যাখ্যা হলো যে বান্দার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয় আল্লাহর পক্ষ থেকে তৌফিক ব্যতীত বা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি সহজ না করে বা আল্লাহ যদি ক্ষমতা শক্তি দান না করে আল্লাহ যদি আহ করা যদি সমর্পন না করেন তাহলে বান্দার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয় অর্থাৎ বান্দা আল্লাহর উপর নির্ভরশীল ছাড়া কোনো কিছু করতে পারে না এটাই হল লা হালাপুথা ইল্লাহ বিল্লাহ এর অর্থ বা ব্যাখ্যা এর দাবি হলো যে বান্দা এটাই বিশ্বাস করবে যে তার সে যতই ক্ষমতা অধিকারী হোক না কেন নিজে যতই শক্তির অধিকারী হোক না কেন যত বড়ই হোক না কেন তার আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ পক্ষে সারা তার নিজের পক্ষে কোনো কিছু করাই সম্ভব আর এটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে পড়া যায় যেমন রাত্রিবেলায় যদি কেউ ঘুম ভেঙে যায় সে যদি পার্শ্ব পরিবর্তন করে তাহলে বেশ লম্বা একটি দোয়া রয়েছে তার মধ্যে এই অংশটুকু আছে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই অংশটুকু পড়ার কথাও এসেছে অনুরূপভাবে কেউ যদি বাড়ি থেকে বের হয়ে বাইরে কোথাও যায় তাহলে এই দোয়াটি পড়া যায় যদি কেউ পড়ে তাহলে ফেরেস্তারা বলে যে তার জন্য তাকে বলা হয় যে কুফিতা উকিতা তা না হান যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে এবং তুমি নিরাপত্তা পেয়েছো এবং তার থেকে শয়তান দূর হয়ে যায় অনুরূপভাবে এই দোয়াটি লাহাওলা কুথা ইল্লা বিল্লাহ পরা যায় যখন মোয়াজ্দিন হাই আজানের সময় হাইয়া আলাসলাহ হাইয়া আলাল ফালা এটা যখন বলে তখন শ্রোতা লা হাওলা কু অথা ইল্লা বিল্লাহ এই অংশটুকুও পড়তে হয় অনুরূপভাবে এই দোয়াটি পরা যায় পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের শেষে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে সালাম ফেরানোর পরে এই অংশটুকু পরা যায় لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل والله الفضل الحسن لا إله إلا الله مخلصين له الدين وله كره الكافرون يحيى إيه فاصل صلاة بالقوة إلا حول ولا قوة إلا بالله أبو ركوة حدثي أشهد أنه কিছু হাদিস বনিত হয়েছে যেমন একটি আরেকটি হাদিসে এসেছে যদি কেউ লাহ হাউলা ইল্লা এটি পড়ে তাহলে তার পাপ রাশি যদি সমুদ্রের ফেনার সমতুল্য হয় তবুও তা ক্ষমা করে দেয়া হয় এতটুকুই এসেছে السلام عليكم ورحمه الله وبركاته